যৌবন তাকে পেরোলেই সম্রাট মহিমার পাহাড়, আমাদের পৌঁছানোর কথা সেইখানে, সেইখানেই বিশ্বস্ত লাল রোদের কেন্দ্রে, আমাদের সবুজ বাংলো রক্তকরবীর বেড়া দিয়ে ঘেরা, ছবির মতো সাজানো ছোট্ট শহর কোচবিহার, খেনরাজাদের উত্তরসূরি কোচরাজাদের করতরাজ্য 1949-এর 12ই সেপ্টেম্বর ভারতভুক্তি হয়ে একটি জেলায় রূপ পেয়েছে। 1522-এ বিশ্ব সিংহের হাতে স্বাধীন কোচবিহার রাজ্যের পত্তন হলেও রায়কত শিরোপায় ভূষিত শিশু সিংহের হাতে 1533-এ রায়কত বংশের প্রতিষ্ঠা হয়। এছাড়াও নানান কিংবদন্তিতে ঘেরা কোচবিহার নামের হদিশ মেলে মোগলকাল থেকে। তার আগের নাম ছিল সোমারপিঠ ও কামতাপুর। ভূপ বাহাদুর নৃপেন্দ্র নারায়ণের হাতে গড়া শহর কোচবিহার। 1887 খ্রিস্টাব্দে 8,77,203 টাকা ব্যয়ে রোমের সেন্ট পিটার্সের অনুকরণে এফ বার্কলের তৈরি ইতালীয় শৈলীর গঠন নৈপুণ্যে চমৎকৃত কোচবিহারের রাজবাড়ি। সারা বিশ্ব থেকে আসবাব এসেছিল রাজবাড়ির অলঙ্কার হিসেবে। জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী কোচবিহারের রাজকন্যা। প্রাসাদের কিছু কক্ষের দেওয়াল এবং ছাদের নিম্নাংশ চিত্র অলঙ্করণে সমৃদ্ধ। দ্বিতল প্রাসাদের শিরে গম্বুজ, গম্বুজের নিচে প্রাসাদের দরবার হলটি অনবদ্য। প্রারম্ভিক পর্বে এই রাজবাড়ি ত্রিতল বিশিষ্ট ছিল, যা 1897 খ্রিস্টাব্দের প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কার লাভ করে। কোচবিহার রাজবাড়ি উত্তর দক্ষিণে 120 মিটার এবং পূর্ব পশ্চিমে 90 মিটার বিস্তৃত। অতীত রাজপরিবারের সাক্ষ্য হিসেবে যে সমস্ত কক্ষ প্রাসাদের নানান অংশে রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন শয়নকক্ষ, সাজঘর, উপনিবেশ কক্ষ, বিলিয়ার্ড খেলবার ঘর, পাকশালা, ভোজন কক্ষ, নৃত্যশালা, পুস্তকাগার এবং অন্দরমহল বিশেষ উল্লেখযোগ্য। এই রাজপ্রাসাদ তৈরির সময় বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি মার্কিন অ্যান্ড বার্ন এই স্থাপত্যটি তৈরি করার দায়িত্বে ছিলেন। স্থাপনার প্রথম দিকে এই রাজবাড়ির নাম ছিল ভিক্টর জুবিলি প্যালেস। পরে জনমুখে এটি কোচবিহারের রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে। 1973-এ শেষ কোচবিহার রাজ জগদীপেন্দ্র নারায়ণের মৃত্যুতে অনাদর আর অবহেলায় ক্ষতির বহর বাড়ে প্রাসাদের। 1986-তে পুরাতত্ত্ব দপ্তরের অধীনে যেতে নতুন করে ঋত গৌরব ফিরে পেয়েছে প্রাসাদ। 57 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা শতবর্ষের ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ি নতুন করে দ্বার খুলেছে। পুরাতত্ত্বের সাথে রাজপরিবারের ইতিহাস নিয়ে মিউজিয়াম তথা প্রদর্শনশালা বসেছে প্রাসাদে। রাজপরিবারের আসবাবপত্রের সাথে পুরাতাত্ত্বিক ভাস্কর্য দর্শনার্থীদের মোহিত করে। জাদুঘরে চিত্র, পোড়ামাটির মূর্তি, রঙিন ফটোগ্রাফ ছাড়াও একটি উপজাতি গ্যালারি রয়েছে, যা মূলত স্থানীয় আদিবাসীদের দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। প্রাসাদের অস্ত্রাগারটিও সাধারণের কাছে অবারিত। আমাদের সাথে কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখতে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি আরও নতুন জায়গা আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন এক ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন।